হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও, তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিওটা তোমরা অনেকদিন থেকে আমাকে রিকোয়েস্ট করেছো, কিন্তু আমার সময় ওভাবে করা হয়নি। তো চলো, আজকে সময় হয়েছে, তো ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই বলি, তো আমাকে তোমরা ক্ষমা করে দিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো আমি একটা সাদা রুমাল নিয়েছি, এই দেখো। আর তার সঙ্গে আমি কাপড় নিলাম না, কারণ হচ্ছে আমার জামার সঙ্গে যেহেতু ম্যাচিং একটা মাস্ক আছে, সেই মাস্কটাই ব্যবহার করব। তো চলো, আমি কিভাবে ব্যবহার করছি, কি করছি না করছি, তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলেই দেখতে পাবে, তো কেউ স্কিপ করবে না। তো চলো সঙ্গে থাকো। তো একদম ছোট করে ফোল্ড করেছি, তো ফোল্ড করে দেখছিলাম মুখে ঢুকিয়ে, তো গলা পর্যন্ত চলে যাচ্ছে, ওটাতেও হচ্ছে না, আরও ছোট করে ফোল্ড করতে হবে। তো চলো একদম ছোট করে ফোল্ড করছি, তো চলো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমি চ্যালেঞ্জ নেওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমার সঙ্গে একটা ঘড়ি আছে, তো এই ঘড়িটাই তোমাদেরকে দেখাবো, আমার সঙ্গেই থাকবে, তো তোমরা নিজেরাও দেখতে। তো এখন মিনিটের কাঁটাটা 15-এর ঘরে আছে, আর আমার চ্যালেঞ্জ হচ্ছে 7 মিনিটের। তো চলো, তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, আমি 2 মিনিট অলরেডি কভার করে ফেলেছি। তো ফ্যানটা বন্ধ করা আছে, ওই জন্য গরমও লাগছে, আর ভুলবশত আমি বন্ধ করে দিয়েছি, এবার বসে পড়েছি চ্যালেঞ্জে, ওই জন্য ফ্যানটা আর চালাইনি। আর এদিকে তো মাস্কটা পরে, সব মাস্কের অভিজ্ঞতা তো সবারই আছে, তো সবাই মাস্ক পরেছি আমরা এক সময়, আর তার উপর যদি ভেতরে মুখের ভেতরে যদি রুমাল থাকে তাহলে কথায় কাজ নেই, নিঃশ্বাসটা মানে জোরে তো নেওয়া যাচ্ছে না, খুবই স্লোলি স্লোলি নিতে হচ্ছে, নইলে কেমন একটা করছে। আর মাত্র 3 মিনিট, তাহলেই আমি চ্যালেঞ্জটা কভার করতে পেরে যাব। তো বন্ধুরা, আমার এখনই ঘাম বেরিয়ে যাচ্ছে, কভার করতে পারবো তো? এটা আমার প্রথম রিকোয়েস্টেড ভিডিও, আমি কোনোদিন রিকোয়েস্টেড ভিডিও করিনি এর আগে। আর তোমরা যেমন আমাকে রিকোয়েস্ট করেছিলে, করতে পারিনি বলে অনেকেই হয়তো রাগ করেছিলে, তো কিন্তু আমিও সেরকমই, মানে করতে পারছি না বলে তোমরা রিকোয়েস্ট করেছো, করতে পারছি না বলে আমারও একটা মনের মধ্যে একটা ইয়ে চলছিল আর কি, কী বলবো, সেরকম শান্তি পাচ্ছিলাম না। তো এরপর থেকে এই যে তোমাদের ভিডিওটা করে নিয়েছি, তো আমারও মনে অনেকটা শান্তি লাগছে, না তোমাদের রিকোয়েস্ট আমি রাখতে পেরেছি। তো অনেকটা চাপে ছিলাম, এখন অনেকটা ফ্রি হয়ে গেলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো।
তো এখন আমি চুপ করে বসে আছি আর ভাবছি বসে বসে কখন আমার কমপ্লিট হবে 7 মিনিট, তো সেটার অপেক্ষায় বসে আছি। আর তো কিছু করার নেই, আর বেশি লম্পঝম্প করাও যাবে না এই এই সব চ্যালেঞ্জে, তো চুপ করে বসে ছাড়া আর কোনো গতি নেই। তো চলো, তো গাইজ আমি এখানে ভিডিওটাকে এন্ড করব। আর তোমরা তো অনেকদিন থেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, তো কত ভালোবাসা দাও আমি দেখব তোমাদেরকে। তো চলো, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন নতুন এরকম চ্যালেঞ্জ ভিডিওর আইডিয়া দেবে। তো চলো, এখানেই আমি ভিডিওটাকে এন্ড করব। আর যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।